আগামীকাল সোমবার সারা দেশ থেকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার দুপুরে এক বিবৃতিতে এ তথ্য জানান নাহিদ ইসলাম। আগামীকাল সারা দেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন করবে আন্দোলনকারীরা। এছাড়া ঢাকায় সকাল 11টায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল 5টায় শহীদ মিনারে নারী সমাবেশ করবে আন্দোলনকারীরা। লং মার্চ টু ঢাকা কর্মসূচির প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, সারা দেশের ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান করা হয়েছে। ঢাকামুখী লং মার্চের জন্য ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় আসো জনতা শীর্ষক একটি স্লোগান ঠিক করেছেন আন্দোলনকারীরা। আজ দুপুর 2টায় রাজধানীর শাহবাগে জমায়েত হয়ে এই ঘোষণা দিয়েছেন আন্দোলনের সমন্বয়করা। বিবৃতিতে বলা হয়, সকল এলাকায় পাড়ায় গ্রামে উপজেলা জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন। যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদেরকে গুম গ্রেফতার খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে, এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন।